মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের আইজিপি মহোদয়কে যে নির্দেশ দিয়েছে, আইজিপি মহোদয় সারা বাংলাদেশে একযোগে আজকে সকাল 10টা থেকে সারা বাংলাদেশে একযোগে নতুনভাবে আমাদের এই প্রচারণা শুরু হয়েছে। আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ আপনাদের যখন আঘাত হানে তখন আমাদের লাশ দাহন করার মতো মানুষ আমরা পাইনি, কিন্তু আমাদের পুলিশ বাহিনী সেদিন এগিয়ে এসছে, তারা পিছিয়ে থাকে এবং তার সাথে সাথে আমাদের যুব সমাজ যে উদ্যোগ গ্রহণ করেছে সেই জন্য লক্ষ্মীপুর জেলা আমলিগের পক্ষ থেকে অন্তরের অন্তর স্তর থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইরা, আমরা আমার সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে এবং পৃথিবীর অন্যান্য দেশে তৃতীয় ঢেউ চলছে। এই অবস্থায় আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। বাংলাদেশ পুলিশ যেভাবে মানুষকে সচেতন করার জন্য উদ্যোগ নিয়েছেন, আমরা আমাদের সর্বপ্রথমে 10নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন চন্দ্রগঞ্জ থানা পুলিশ প্রশাসনের নির্দেশে প্রতিটি লোককে মাস্ক ব্যবহার করতে হবে।